মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশ ও ভারত সীমান্তের রাখাইন অঞ্চলের একটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী। আরাকান আর্মির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা কালাদান নদীর তীরে অবস্থিত বন্দরনগর পালেতাওয়া নিয়ন্ত্রণ নিয়েছেন। খবর রয়টার্সের। দেশটির বিভিন্ন প্রান্তে জান্তার সঙ্গে লড়াই করছে বিদ্রোহী বাহিনী। ইতিমধ্যে বিদ্রোহীদের কাছে বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা। এর মধ্যে সর্বশেষ রাখাইনের একটি শহরে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটল। আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন থাকলেও আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা চালিয়ে যাব, তবে পালেতাওয়া নিয়ন্ত্রণ হারানো নিয়ে কোনো মন্তব্য করেনি জান্তা। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।